শুরু হয়ে গিয়েছে কাতার বিশ্বকাপ। 18 ডিসেম্বর অবধি গোটা বিশ্ব ডুবে থাকবে কাতার বিশ্বকাপে। বিশ্বকাপে যে শুধুমাত্র ফুটবল দলের হাড্ডাহাড্ডি লড়াই হয় তা নয়, বিশ্বকাপ এনে দেয় আরো অনেক কিছু। ভারত বিশ্বকাপ খেলছে না ঠিকই, কিন্তু ভারতের এক রাজ্য এই বিশ্বকাপের জন্যই উপকৃত হচ্ছে। উপকৃত হচ্ছে পরোক্ষভাবে। কিভাবে? ডিমের মাধ্যমে। ডিম রপ্তানির পরিমাণ দ্বিগুণ বেড়ে গিয়েছে। তামিলনাড়ুর নামাক্কাল থেকে কাতারে এই ডিম বিক্রির পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। রাশিয়ার ইউক্রেনে আক্রমণের পর ডিমের দাম বেড়েছে ব্যাপকভাবে, তারপরও ডিম বেশি রপ্তানি হচ্ছে কাতারে। তামিলনাড়ুর 1100টি পোলট্রি ফার্মের মধ্যে 700টি ফার্ম এই নামাক্কালেতেই আছে। প্রতিদিন এখানে 60 মিলিয়ন ডিম তৈরি হয়। এগুলি কেরল, গুজরাট, উত্তরপ্রদেশে যায়। পোলট্রি ফার্ম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কে সিঙ্গারাজ বলেন, সাধারণত 10 মিলিয়ন ডিম মাসে এখান থেকে কাতারে যায়, এখন তা বেড়ে গিয়ে 20 থেকে 25 মিলিয়ন হয়ে গিয়েছে এই বিশ্বকাপের জন্য। তারা বলছেন এখন প্রচুর লাভ হচ্ছে, কারণ তুর্কিও ডিম কিনছে, দামও বেশি মিলছে। এক কার্টন ডিম অর্থাৎ 360টি ডিমের দাম মিলছে কাতারে $29, তুর্কিতে তা আরও বেশি $35। সার্বিকভাবে গালফ দেশে ডিমের রপ্তানি বেড়েছে। ওমানে সবচেয়ে বেশি ডিম রপ্তানি হচ্ছে, শুধু নভেম্বর মাসে গিয়েছে 80 থেকে 100 মিলিয়ন ডিম। এর মধ্যে তামিলনাড়ুর নামাক্কালের 48 থেকে 52টি গ্রামের ডিম আছে। পোলট্রি ফার্মগুলি বলছে তারাও লাভের মুখ দেখছে। তাদের কথায় করোনার জন্য 2 বছর ব্যবসা হয়নি, কাঁচামালের দাম বেড়েছে এই 2 বছরে, অনেক ফার্ম বন্ধ হয়ে গিয়েছে, তাই এবছর করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর লাভের মুখ দেখছেন তারা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।